নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার পাশে থাকার জন্য আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমি তৈরি করব একটা নয় দুটো নয় তিন তিনটে গরমের লবণীয় রেসিপি। তো আজকে তৈরি করব তিতে পাট শাক এবং তার সঙ্গে থাকবে গাঙের খয়রা দিয়ে তেলাকচু শাকের ঝোল এবং তার সঙ্গে থাকবে পাঙাশ মাছের ঝোল। তো প্রথমে আমি পাট শাক ও তেলাকচু শাক তুলে নেব। চলুন, তেলাকুচু শাক তুলে নিয়ে চলে এলাম। এখন তেলাকুচু শাকটা দিয়েছে কেটে নেব। পাঙাশ মাছের ঝোল তৈরি করার জন্য প্রথমে মশলাটা ভেজে নেব। জিরে, আদা, রসুন ও শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। মাছের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। Thank you.
তেল গরম হয়ে গেছে, এই তেলে মাছগুলো ভেজে তুলে নেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, একটা সাইড উল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেলাকুচি শাকের ঝোল রান্না করার জন্য এই তেলে দিয়ে দেব রসুন। এখন দিয়ে দেব রাঁধুনি। এখন দিয়ে দেব এক গ্লাস জল। দিয়ে দেব এক চামচ লবণ। এখন দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেব পাঁচটা চেরা কাঁচা লঙ্কা। এখন ভেজে নেওয়া খয়রা মাছগুলো দিয়ে দেব। এখন তেলাকুচু শাকটা দিয়ে দেব। এখন 20 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। খয়রা মাছ দিয়ে তেলাকুচু শাকের ঝোল তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তিতো পাট শাক রান্না করার জন্য কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলে দিয়ে দেব রসুন। এখন দিয়ে দেব 10টা মতন চেরা কাঁচা লঙ্কা। এখন রসুন ও লঙ্কা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এখন পাট শাকটা দিয়ে দেব। এখন দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন 2 মিনিট মতো ভালো করে ভেজে নেব। 2 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব হাফ গ্লাস মতো জল। এখন 10 মিনিট ঢেকে সিদ্ধ করে নেব। তিতো পাট শাক তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
পাঙাশ মাছের ঝোল তৈরি করার জন্য কড়াই গরম করে কড়াইতে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এই তেলে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু গোটা জিরে। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, এখন বাটা মশলাটা দিয়ে দেব। এখন দিয়ে দেব এক চামচ লবণ, এক চামচ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব সামান্য জল। এখন মশলাটাকে 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব 1 গ্লাস জল। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো সামান্য গরম মশলাগুলো। মাছের ঝোল তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, আজকে প্রথম রেসিপি তিতো পাট শাক রসুন সহযোগে খুব সুন্দর হয়েছে আজকে পাট শাকটা। বন্ধুরা, তিতো পাট খাওয়া শেষ। এবারে এটা হচ্ছে তেলা কচুর ডগা আর গাঙের খয়রা, তাই দিয়ে সুন্দর করে একটা তরকারি। রসনাতে পরামাত্র বোঝা গিয়েছে, দুর্দান্ত দুর্দান্ত। একেতে গাঙের খয়রা মাছ আর তেলা কচুর ডগা, এটার থেকে ওটা ভালো, ওটার থেকে এটা ভালো। বন্ধুরা, আমরা যে তিতো পাট শাকটা এবং তেলা কচুর ডগা এবং গাঙের খয়রা খুবই সুন্দর, এই কারণে যে এটা আমাদের বাড়িতেই উৎপন্ন করা জৈব সারের মাধ্যমে, কোনো রাসায়নিক বা কোনো মেডিসিন বহির্ভূত, এই জন্য এর স্বাদটা অন্য মাত্রা। এবারে পাঙাশ মাছের ঝোল, সর্বোত্তম।
অসাধারণ। এই কি বলবো, আপনারা যদি না খান তাহলে বুঝতেই পারবেন না ভিতরের স্বাদটা। এ বলে বোঝানো খুবই কষ্ট, এ আত্ম অনুভূতির ব্যাপার। না খেয়ে এটা পুরো স্বাদটা আপনি বুঝতেই পারবেন না যে কী সুন্দর রান্না হয়েছে। এবং যেমন রান্না, এর মায়ের হাতের রান্না খুবই সুস্বাদু, খুবই। সকলে করে খাবেন, বাড়িতে দেখবেন ঠিক এই পদ্ধতিতে কী সুন্দর, তখনই বুঝতে পারবেন যে এর মূল সত্তাটা কী। এ বলে খুব বোঝানো আমার মতো মানুষের দ্বারা সম্ভব হচ্ছে না, খেয়ে বুঝবেন খুবই সুন্দর হয়েছে। আপনারা আশীর্বাদ করবেন যেন এর এইটা আরও ভালো, আরও উন্নত করতে পারে।